প্রথম দুই ম্যাচ দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম সিরিজ হেরেছে বাংলাদেশ দল, যেখানে নাজমুল হোসেন শান্তদের 2-1 ব্যবধানে হারিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশটি। সিরিজের শেষ ম্যাচে দাপট দেখিয়ে বাংলাদেশের 10 উইকেটের বড় ব্যবধানে জিতেছে, এমন জয়কে অসাধারণ বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। যদিও প্রথম দুই ম্যাচ দেখে তার মনে হয়েছে শান্তরা কিছুই পারে না, মঙ্গলবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হোসেন পাপন, যেখানে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে যত কথাই বলুক যারা খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা ক্যাপাবল। যে 3টা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম 2টা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না, 3য়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। বিসিবি সভাপতির আশা বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, ম্যাচের ফলে চেয়ে তাদের ভালো খেলার উপর জোর দিচ্ছেন পাপন। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সমর্থকটা আছে, আসল খেলার দিন গিয়ে খেলতে পারবে, অবশ্যই ওরা ভালো খেলবে, আমরা চাই ওরা ভালো খেলুক, হার জিতের কথা আগে থেকে কেউ বলতে পারে না, আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের বিশ্বকাপের জন্য। উল্লেখ্য, আগামী 2 জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপ শুরু হবে, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এর আগে মঙ্গলবার রাত 9:30 যুক্তরাষ্ট্রের বিপক্ষে শান্ত দল বিশ্বকাপের প্রথম ওয়ার্ম ম্যাচে মুখোমুখি হবে, দ্বিতীয় ওয়ার্ম ম্যাচে তারা 1 জুন খেলবে ভারতের বিপক্ষে।